वेलकम टू एससी एडुटोरियल। आज के क्लास थ्री तुम्हारे स्टूडेंट देर आज के किछु मजार अंक करावो। शुधुमात्र थ्री नय, अन्यान्य क्लास फोर फाइव तुम्हराओ देखे रखते पारो, बेश मजा लागबे। क्यालेंडार ना देखे आमरा मजा करब। आमरा बार की बार बलार चेष्टा करब। देखो 2011 सालेर क्यालेंडार आर 2012 सालेर क्यालेंडारेर मध्ये जदि आमरा प्रधान तफात देखी, ताहले देखब कि 2011 सालेर फेब्रुआरी मास होच्छे 28 दिने आर 2012 सालेर फेब्रुआरी मास होबे 29 दिने। कारण प्रति चार बछर अंतर लिप इयार हय, लिप इयारेर बांग्लाय बला हय अधिबर्ष। आच्छा, ताहले आमरा बुझब कि करे कोन साल लिप इयार आर कोनटा नय। जे सालटाके चार दिये भाग करले मिले जाबे, माने कोनो भागशेष थाकबे ना, सेई सालटा हये जाबे लिप इयार बा अधिबर्ष। जेमन देखो 2012 साल के तुमी चार दिए भाग करो, ताहले देखबे पुरोपुरी मिले जाच्छे। ताहले 2012 साल हये जाबे लिप इयार, आर 2011 साले चार दिए भाग करले मिलबे ना, ओई जन्य ओटा किन्तु लिप इयार नय। ताहले 2011 सालेर फेब्रुआरी मास हबे 28 दिने आर 2012 सालेर फेब्रुआरी मास हये जाबे कत दिने, 29 दिने, माने एक दिन बेड़े जाबे। সেই রকমই হিসেব মতো সারা বছরে দিন সংখ্যা কত হবে, লিপ ইয়ার যেটা নয় সেখানে হয়ে যাবে 365 দিনে এক বছর, আর যখন যে সালটা লিপ ইয়ার সেখানে হয়ে যাবে 366 দিনে এক বছর। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা জানি কি 7 দিনে এক সপ্তাহ, আর এক সপ্তাহ মানে 7 দিন, আর একটা মাসের মধ্যে কটা সপ্তাহ পড়ে, 4টে। তার মানে কত দিন হচ্ছে, যদি 4টে সপ্তাহতেই পুরোপুরি মাসটা শেষ হয়ে যায় তাহলে 7 গুণিত 4 দিন সমান 28 দিন হবে। কিন্তু কোন মাস দেখবে 30 দিনে আছে, কোন মাস 31 দিনে আছে। হ্যাঁ, কিন্তু ফেব্রুয়ারি মাসটা শুধু হয় কি কত দিনে, 28 দিন বা 29 দিন হতে পারে। কখন 29 দিন, যে বছরটা অধিবর্ষ বা লিপ ইয়ার সেই বছরেই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা হয়ে যাবে 29 দিনে। ঠিক আছে, এবার চলো পরের অঙ্কগুলো দেখা যাক। তাই 2011 সালে, আচ্ছা 2011 সালে যদি ফেব্রুয়ারি মাস মঙ্গলবার দিয়ে শুরু হয়, তাহলে 2011 সালের মার্চ মাসও মঙ্গলবার দিয়েই শুরু হবে। কারণ কি, 2011 সালের ফেব্রুয়ারি মাস তো 28 দিনে, আর 28 তো 7 দিয়ে বিভাজ্য, 4 সাথে 28, তার মানে পুরোপুরি 28 দিন কমপ্লিট হয়ে যাবে। তারপরের দিন মাসটা মানে মার্চ মাসের 1 তারিখটা হয়ে যাবে আবার মঙ্গলবার। ঠিক আছে, তাহলে দেখো 2012 সালের পয়লা ফেব্রুয়ারি বুধবার যদি হয়, 12 সালের পয়লা ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তাহলে 2012 সালের পয়লা মার্চ কিবার হবে। এখানে কিন্তু আমরা সহজেই বলতে পারি কি 2012 সাল তো 29 দিনে, তাই না? তাহলে 2012 সাল 29 দিনে, তাহলে 29কে আমরা 4 দিয়ে ভাগ করেছি, তা 7 দিয়ে ভাগ করেছি, 4 সাথে 28, তাহলে এক দিন বাকি থাকছে। তার মানে বুধবার শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসটা, আর পরের মার্চ মাসটা শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে। ঠিক আছে, তার মানে কবে থেকে শুরু হয়ে যাবে, 2012 সালের মার্চ মাস আবার শুরু হয়ে যাবে বৃহস্পতিবার। আচ্ছা, 2011 সালের পয়লা জানুয়ারি যদি শনিবার হয়, 2011 সালের পয়লা জানুয়ারি, তাহলে 2011 সালের পয়লা ফেব্রুয়ারি কিবার হবে। এবার দেখো জানুয়ারি মাস কত দিনে, তোমরা তো নিশ্চয়ই ওই কবিতাটা জানো, 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল, জুন আর নভেম্বর, 28 দিনেতে হবে ফেব্রুয়ারি ধরে, বারে তার একদিন চতুর্থ বৎসরে, অবশিষ্ট মাস হয় 31 দিনে, জানিবে ইংরাজি মাস এই রূপে গণে। এই কবিতাটা আছে, আবার ইংলিশেও একটা তোমাদের কবিতা আছে, তাই না? অনেকেই জানো সেটা। আচ্ছা, তাহলে দেখো আমরা বলছি কি যে জানুয়ারি মাস কত দিনে, জানুয়ারি মাস তাহলে কত দিনে, 31 দিন। তাহলে 31 দিনকে, 31কে আমরা 7 দিয়ে ভাগ করে দেখব, 4 সাথে 28, বাকি থাকছে কত, 3। অর্থাৎ শনিবার দিয়ে শুরু হলে, জানুয়ারি মাসটা যদি শনিবার দিয়ে শুরু হয় পয়লা জানুয়ারিটা, তাহলে পরে ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে, মানে শনিবার, শনি রবি সোম, তিন দিন পেরিয়ে গেল, তারপরে হবে মঙ্গলবার। ঠিক আছে, তাহলে
শনি রবি সোম 3 দিন বাকি থাকছে, ওই জন্য 3 দিন পার করে দিলাম আরো। তারপরে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? 1 ফেব্রুয়ারি কী বার হয়ে যাবে? মঙ্গলবার। এরপর দেখো, 2012 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে 2012 সালের 1 ফেব্রুয়ারি কী বার হবে? হ্যাঁ, তো 2012 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি রবিবার, রবিবার। তাহলে 2012 সালের 1 ফেব্রুয়ারি কী বার হবে দেখতে হবে। আচ্ছা, জানুয়ারি মাস কত দিনে? আচ্ছা, 2012 সালটা তো আমরা আগেই দেখলাম যে 2012 সালকে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, মিলে যাচ্ছে, তাই না? তাহলে মিলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে একটা লিপ ইয়ার, লিপ ইয়ার। এবার দেখো, জানুয়ারি মাস, জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। তাহলে একে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে, 4 সাথে 28, তাহলে বাকি থাকছে 3 দিন। তাহলে আমরা কত 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 হবে, রবি 3 দিন পার করতে হবে, রবি সোম। যদি ধরো 28 দিনে হতো, তাহলে ফেব্রুয়ারি মাসটা আবার শুরু হয়ে যেত রবিবার দিয়ে, 29 দিনে হলে শুরু হয়ে যেত সোমবার দিয়ে, 30 দিনে হলে হতো মঙ্গলবার দিয়ে। কিন্তু যেহেতু 31 দিনে, তাই জন্য 3 দিন পেরিয়ে শুরু হবে বুধবার। তাহলে জানুয়ারি মাস যদি 1 জানুয়ারি রবিবার হয়, ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি বুধবার হবে। ঠিক আছে, বোঝা গেল?